welcome back to my channel Debopriya's beauty bar tumra shobai kemon acho asha korchi tumra shobai khub bhalo acho amio khub bhalo achi rakhir first look er video te ami bolechhilam je rakhir opore ami duto look korbo ekta to ami korei felechi jeta ekdom simple and sober er moddhe korechi tobe ajke jeta korbo eta একটু গ্ল্যামারাস করব খুব একটা করব না কারণ আমার মনে হয় রাখির দি কেবি খুব একটা বেশি সাজে না তো আজকের লুকটাও সিম্পলের মধ্যেই রাখব তবে আগের দিনের থেকে সামান্য একটু গ্ল্যামারাস করব আজকে যে লুকটা আমি করব সেটা একটা রিকোয়েস্টেড লুকের উপরে বেস করে করব কিছুজন বলেছিল যে ল্যাভেন্ডার ড্রেস পরে বা ল্যাভেন্ডার টাইপের আই মেকআপ বা ল্যাভেন্ডার ড্রেস আপ পরে কোনো ভিডিও পোস্ট করো তো আমি ভাবলাম যে তাহলে এই রাখির মেকআপটাতেই আমি ল্যাভেন্ডার টাইপের কিছু পরেই করি তাহলে আমার রাখির লুকও দেওয়া হয়ে যাবে সাথে তোমরা যারা রিকোয়েস্ট করেছিলে যে ল্যাভেন্ডার ড্রেস পরে করো বা ল্যাভেন্ডার আই মেকআপ করো বা ল্যাভেন্ডার ড্রেসের সাথে কিরকম আই মেকআপ কিরকম মেকআপ করা যায় তার উপরে একটা ভিডিও করো তাই আমি ভাবলাম তাহলে এবার ল্যাভেন্ডার দিয়েই করা যাক তো চলো আর বেশি কথা বলছি না এবার ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ সবাইকে বলছি ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো তো প্রথমে আমি টোনার দিচ্ছি আর আজকে আমি নিয়েছি NY বের ফেস মিস্ট এটা আমাদের স্কিনে ডিউই ফিনিশ আনে এর সাথে স্কিনটাকে ভীষণভাবে ইমপ্রুভ করে পুরো মুখে ফেস মিস্টটা অ্যাপ্লাই করার পর আমি আঙ্গুলের সাহায্যে এভাবে একটু ড্যাব ড্যাব করে নেব যাতে আমার স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় টোনার দেওয়ার পর দিচ্ছি গ্লো অ্যান্ড লাভলির ময়শ্চারাইজার এতে রয়েছে মাল্টি ভিটামিন যেমন ভাইটামিন B3, ভাইটামিন B6, ভাইটামিন E, ভাইটামিন C অ্যান্ড এর সাথে নিয়াসিনামাইড এটা আমাদের স্কিনটাকে ব্রাইটেন করে এর সাথে যত হাইপার পিগমেন্টেশনের প্রবলেমস আছে সেটাকেও দূর করে ওভারঅল একটা স্মুথ অ্যান্ড খুব ভালো একটা স্কিন প্রোভাইড করে ময়শ্চারাইজার দেওয়ার পর দিচ্ছি ম্যাকের স্ট্রোব ক্রিম আর এই মিনি স্ট্রোব ক্রিমটা আমি নাইকাতে অনেক কিছু অর্ডার করেছিলাম তখন ওরা আমাকে এটা ফ্রি দিয়েছিল এটা ভীষণই ভালো একদম একটা সাটল গ্লো প্রোভাইড করে আর এটা দেওয়ার পর ফাউন্ডেশনের এত সুন্দর একটা বেস ক্রিয়েট হয় জাস্ট কিচ্ছু বলার নেই এবার দিচ্ছি প্রাইমার আর আজকে আমি নিয়েছি ইবা কসমেটিক্সের ফটো পারফেক্ট প্রাইমার এটা একটা HD প্রাইমার সো মেকআপের বেসটাও একেবারে একটা HD-র মতোই হয় একদম লাইটওয়েট নন স্টিকি ফর্মুলা অ্যান্ড একটা ম্যাট বেস প্রোভাইড করে এখন দিচ্ছি ফাউন্ডেশন আর আজকে আমি নিয়েছি সুগারের এই স্টিক ফাউন্ডেশন এখানে দুটো শেড আছে 10 আর 20 অ্যান্ড 20টা আমার স্কিন টোন থেকে এক শেড ডার্কার অ্যান্ড 10টা একটু লাইটার সো আমি দুটোকে মিক্স ম্যাচ করে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এবার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব অ্যান্ড ব্লেন্ডিংটা কিন্তু এভাবে ড্যাব ড্যাব মোশনেই করবে ফাউন্ডেশনটাকে একেবারে ঘষবে না তাহলে কিন্তু ফাউন্ডেশনের পিগমেন্টেশনটাও থাকবে না আর দেখতেও সেটা ভালো লাগবে না জাস্ট দেখো আমার বেসটা কতটা লাইটওয়েট অ্যান্ড ফ্ললেস লাগছে এরপর দিচ্ছি কনসিলার আর আজকে আমি নিয়েছি ইনসাইড কসমেটিক্সের HD কনসিলার এটা কিন্তু একেবারে সস্তায় একটা ফুল কাভারেজের কনসিলার অ্যান্ড ভীষণ পিগমেন্টেড এর সাথে যত ডার্ক সার্কেল আছে ফাইন লাইন্স আছে সেগুলোকেও কিন্তু হাইড করে দেয় এবার তোমরা ডিফারেন্সটা একেবারে ভালো করে বুঝতে পারবে বেসটাকে সেট করার জন্য ইউজ করছি শারন কসমেটিক্সের ট্রান্সলুশন পাউডার এই ট্রান্সলুশন পাউডারটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একেবারে একটা বেস্ট পাউডার অ্যান্ড এত সুন্দরভাবে বেসটাকে লক করে জাস্ট কিচ্ছু বলার নেই পাউডারটা অ্যাপ্লাই করার পর যেটা এক্সট্রা পাউডার মুখের মধ্যে থেকে গেল সেটাকে এবার আমি একটা ফ্লাপি ব্রাশ দিয়ে ডাস্ট অফ করে দেব এরপরে দিচ্ছি ফেসেস ক্যানাডার মেকআপ ফিক্সার আর এটা দিয়ে আমি খুব ভালো করে মেকআপটাকে ফিক্স করব এর সাথে মেকআপটা কিন্তু লং লাস্টিংও হবে এবার ব্রোনজিং করব তো তার জন্য আমি নিয়েছি সুগার কসমেটিক্সের কন্ট্রোল ডিফোর্স ফেস প্যালেট এই স্টেপটা একেবারে অপশনাল ইচ্ছে হলে করবে নয়তো করার দরকার নেই যেহেতু আমার ফেসটা দেখতে ভীষণ ফ্ল্যাট লাগছে তাই আমি ব্রোনজিং করে জাস্ট একটা শ্যাডো ক্রিয়েট করলাম ওকে দেন সেম প্যালেট থেকে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি আর ব্লাশটা আমি আজকে একেবারে সাটল রাখবো সত্যি সুগারের এই প্যালেটটা ভীষণ একটা কাজের প্যালেট একটা প্যালেট দিয়ে সব কিছু হয়ে যাচ্ছে আবারও সেম প্যালেট থেকে আমি হাইলাইটারও অ্যাপ্লাই করছি এই হাইলাইটারের পার্টটাও একেবারে অপশনাল যেহেতু আমার মেকআপটা একটু গ্লোই করতে চাচ্ছি আমি তাই আমি হাইলাইটারটা দিচ্ছি ওকে ফেস মেকআপ ডান এবার আমি আই মেকআপটা শুরু করছি প্রথমে আমি সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটার থেকে একেবারে ডার্ক একটা ব্রাউন কালার দিয়ে আইব্রোটাকে করছি তোমরা সকলেই জানো আমি একেবারে ন্যাচারাল আইব্রো করতে পছন্দ করি সেমভাবে প্রথমে ওপরের লাইনটা ড্র করে দেন নিচের লাইনটা ড্র করছি এবার শুরু করছি আই মেকআপ তো আমি সুইস বিউটির প্যালেটটা
থেকে ওই ডার্ক ব্রাউন কালারটাকে নিয়ে সেটাকে আমি আউটার কর্নারে ইউজ করছি। এবং ভালো করে দেখো আমি যখন অ্যাপ্লাই করছি তখন কিন্তু আমার ব্রাশের মোশনটা কিন্তু রাউন্ড রাউন্ড যাচ্ছে। সো তোমরা এইভাবেই করবে তাহলে কিন্তু আইশ্যাডোটা খুব ভালো করে বসবে অ্যান্ড দেখতেও ভালো লাগবে। এরপরে আমি লাইট ব্রাউন কালারটাকে নিয়ে ডার্ক ব্রাউনের যে হার্শ লাইনগুলো রয়েছে সেটাকে খুব ভালো করে ব্লেন্ড আউট করে দেব। সমস্ত ট্রানজিশন কালার অ্যাপ্লাই করা আমার ডান। এবার আমি মেন লিডটাকে কভার করব। তো তার জন্য আমি ইউজ করছি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা। এই প্যালেটটার থেকে ল্যাভেন্ডার কালারটাকে নিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি পুরো লিডে অ্যাপ্লাই করব। তারপরে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ল্যাভেন্ডার কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড আউট করে দেব যাতে কোনো হার্শ লাইন দেখা না যায়। নেক্সট পড়ছি আইলাইনার। আর আজকে আমি নিয়েছি ড্যাজলারের এই ওয়াটারপ্রুফ আইলাইনারটা। বেশি কিছু করছি না, জাস্ট একটা লাইন ড্র করছি। নেক্সট দিচ্ছে মাস্কারা। আর আজকে আমি নিয়েছি ফরএভার 52 এর এই মাস্কারাটা। এটা একটা হাই ভলিউমাইজিং মাস্কারা এন্ড বর্তমানে এটা আমার একটা ফেভারিট মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই করার পর আমি ইবা কসমেটিক্সের কাজল অ্যাপ্লাই করছি। আর কাজলটা আজকে আমি শুধু জাস্ট ওয়াটার লাইনই দেবো। এখন আমি সুগারের এই নিউ লঞ্চ ল্যাশটা ইউজ করছি। এটা পুরোপুরি অপশনাল, আমার ভালো লাগে ল্যাশ পরতে তাই আমি পরেছি। সব শেষে পরছি লিপস্টিক। আর আমি এই দুটো শেড মিক্স ম্যাচ করে পরবো। লিপস্টিক সহ প্রত্যেকটা প্রোডাক্টসের ডিটেইলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। সো হেয়ার ইজ মাই রাখি মেকআপ টিউটোরিয়াল। তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। শুধু রাখি কেন, সামনে আসছে পুজো অ্যান্ড পুজোতেও তোমরা এই মেকআপ লুকটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমি যে আজকে আই মেকআপটা করলাম এটার বদলে কিন্তু তোমরা ল্যাভেন্ডার ড্রেসের সাথে স্মোকি আইও করতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।